নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বায়ার কোম্পানির একটি নতুন প্রোডাক্ট কুরবিক্স প্রো এর সঙ্গে পরিচয় করিয়ে দেব বায়ার কোম্পানির এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইটটি বায়ার কোম্পানির সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট বন্ধুরা বিগত কয়েক বছর ধরে ধানের ফসলের মারাত্মকভাবে ক্ষতি করে আসছে কিছু শোষক পোকা এই শোষক পোকার মধ্যে সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে বিপিএস বা বাদামি শোষক পোকা বা কেউ কেউ কারেন্ট পোকাও বলে থাকেন এই বিপিএস বা বাদামি শোষক পোকা ধানের ফসলে আক্রমণ করলে চার পাঁচ দিনের মধ্যে ধানের ফসলকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে ফলে ধানের ফলন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় এবং এই বিপিএস বা বাদামি শোষক পোকা ধানের ফসলে আক্রমণ করলে এই ধান না থাকে খাওয়ার উপযুক্ত না থাকে বিক্রির উপযুক্ত এর ফলে ধানের কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এই বাদামি শোষক পোকা বা বিপিএসকে যাতে খুব সহজে কন্ট্রোল করা যায় তাই বায়ার কোম্পানি বাজারে নিয়ে এলো এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি সাধারণত বায়ার কোম্পানি ধানের বিপিএস বা বাদামি শোষক পোকাকে কন্ট্রোল করার জন্যই তৈরি করেছে এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি বায়ার কোম্পানির একটি নতুন এবং বেস্ট ইনসেকটিসাইড এই কুরবিক্স স্পো ইনসেকটিসাইডটি ধানের ফসলে স্প্রে করলে খুব সহজেই ধানের বিপিএস বা বাদামি শোষক পোকা কন্ট্রোল হয়ে যায় এই কুরবিক্স্পো ইনসেকটিসাইডটি আপনারা ধানের ফসলে কি পরিমাণ ব্যবহার করবেন কতদিন পোকার উপরে নিয়ন্ত্রণ করে এবং এই ইনসেক্টিসাইডটিতে কি কি টেকনিক্যাল আছে সব বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আমার ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জানা যাক এই কুরবিক প্রো ইনসেকটিসাইটটিতে কি কি টেকনিক্যাল দেখতে পাওয়া যায় এই কুরবিক প্রো ইনসেকটিসাইটটিতে দুটি টেকনিক্যাল দেখতে পাওয়া যায় যেমন ইথিপ্রোল দশ দশমিক সাত শতাংশ এবং পাইমেট্রোজিন চল্লিশ শতাংশ ডাব্লু ডিজি ডিজি অর্থাৎ অয়েটেবল ডিসপার্সেবল গেনুয়ালস ফর্মে থাকে অর্থাৎ এই দ্রবণটি জলে দিলে খুব দ্রুত গলে যায় এবার জানা যাক এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি ধানের ফসলে স্প্রে করলে কিভাবে কাজ করে এই কূর্বিক্স প্রো ইনসেকটিসাইডটি ধানের ফসলে স্প্রে করলে দুভাবে কাজ করে থাকে যেহেতু এই কূর্বিক্স প্রো ইনসেকটিসাইডটিতে দুটি টেকনিক্যাল দেখতে পাওয়া যায় প্রথমে জানা যাক ইথিপোল কীভাবে কাজ করে থাকে ইথিপোল গ্রুপ টু এর কন্টাক্ট ইনসেকটিসাইড এছাড়াও এতে নার্ভার অ্যাকশনও দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ইনসেকটিসাইডটি যখনই আপনারা ধানের ফসলে স্প্রে করবেন যখনই পোকা এই মেডিসিনের সংস্পর্শে আসবে পোকার নার্ভাস সিস্টেমকে অকজ করে ফেলে এবং পোকা দ্রুত বিষক্রিয়া হয়ে মারা যায় এবার জানা যাক পাইমেট্রিজিন কীভাবে কাজ করে থাকে পাইমেট্রিজিন ওয়ান টু ফোর ট্রাইজেল গ্রুপের সিস্টেমিক ইনসেকটিসাইড এই ইনসেকটিসাইডটি ধানের ফসলে স্প্রে করলে ধান গাছের পাতা দ্বারা শোষিত হয়ে ধানের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে এবং বাদামি শোষক পোকা এবং বিপিএস যখনই এই ধান গাছের রস খায় তখনই এই বাদামি শোষক পোকার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় প্রজনন ক্ষমতা বন্ধ হয়ে যায় চলাফেরা বন্ধ হয়ে যায় ফলে খুব দ্রুত বাদামি শোষক পোকা মারা যায় এবার জানা যাক এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি আপনারা ধানের ফসলে কি পরিমাণ ব্যবহার করবেন এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি আপনারা ধানের ফসলে একশো সত্তর গ্রামের প্যাক পার একরে স্প্রে করতে পারেন এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি সাধারণত বায়ার কোম্পানি একশো সত্তর গ্রামের প্যাক এক একরের জন্যই তৈরি করে থাকে এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি ধানের ফসলে স্প্রে করলে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কাজ করে থাকে এই কুরবিক্স প্রো ইনসেকটিসাইডটি আপনারা বাজারে একশো গ্রামের প্যাক সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন